তৃণমূল কর্মী কামাল শেখ খুনের মামলায় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর অন্তর্বর্তীকালীন জামিন ও তার মেয়াদ বৃদ্ধির নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের আবেদন বুধবার শুনানির জন্য গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। এই মামলায় পরবর্তী শুনানি আগামী 21 নভেম্বর। 2011 সালে বহরমপুরের মোহনের মোড় এলাকায় খুন হন তৃণমূল কর্মী কামাল শেখ। পুলিশের দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম ছিল অধীর চৌধুরীর। তার বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তারপর 9 অক্টোবর পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন আগাম জামিন মঞ্জুর করে জেলা আদালত। 29 অক্টোবর শুনানির দিন নির্দিষ্ট থাকলেও বার অ্যাসোসিয়েশনের আবেদনে তা পিছিয়ে যায়, বাড়ানো হয় আগাম জামিনের মেয়াদও। 16 নভেম্বর জেলা আদালতে পরবর্তী শুনানি হওয়ার কথা। অম্বিকেশ মহাপাত্রের দায়ের করা মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। মানবাধিকার কমিশনের সুপারিশ না মানায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। মুখ্যমন্ত্রীর ব্যঙ্গচিত্র একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করে দেওয়ার দায়ে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ব্যঙ্গচিত্রটি কুরুচিকর বলে অভিযোগ করা হয়েছিল। তাঁর প্রতিবেশী সুব্রত সেনগুপ্তকেও এই বিষয়ে হেনস্থা করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন অম্বিকেশবাবু। এই মামলার পরবর্তী শুনানি 4 সপ্তাহ পরে। ব্যাংকক থেকে কলকাতা ফেরার পথে কেরলের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল 1 কিলো সোনা। টর্চ লাইটের মধ্যে 6টি সোনার বিস্কুট নিয়ে যাত্রা করছিলেন ওই অভিযুক্ত। কলকাতা বিমানবন্দরে নামার পর শুল্ক দপ্তরের আধিকারিকদের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জেরা করা হয় বলে জানান কাস্টমস অফিসার রমেশ মিনা। উদ্ধার করা হয় 2 কোনো সোনা। সরকার আলুর দাম বেঁধে দিলেও এখনও বাজারগুলিতে সেই দামে আলু মিলছে না। বেশিরভাগ বাজারেই সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে। ক্রেতারা বাজারে গিয়ে অনেক সময় হতাশ হচ্ছেন। পাশাপাশি বিক্রেতারা দাবি করছেন তারা নিরুপায়। সরকারের উদ্যোগে কিছু বাজার আর কিছু এলাকায় 13 টাকা কেজি দরে আলু পাওয়া গেলেও তার জন্য বিশাল লাইন পড়ছে, ফলে বেশি দাম দিয়ে বাজার থেকে আলু কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল খাদ্যদ্রব্য। সেই খাদ্যের জন্য প্রয়োজনীয় সবজির দাম বর্তমানে আকাশচুম্বী। সরকারের চেষ্টা সত্ত্বেও বাজার দরে নাভিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের। শাকসবজির দাম আগুন হয়ে যাওয়ায় মানুষের সংকট আরও অনেকটা বেড়েছে। এদিকে অদূর ভবিষ্যতে দাম কমার কোনো লক্ষণই নেই। একদিনের সফরে বৃহস্পতিবার কলকাতায় আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অল ইন্ডিয়া রেডিওর অফিসে ইউকে ব্রডকাস্টে অংশ নেবেন তিনি। বিকেলে IIM চোকার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ কর্মসূচি। খুব অল্প সময়ের জন্য হলেও কলকাতায় পা রাখতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শহরে তাঁর এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে এখন সাজু রব মহানগরে কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হচ্ছে শহরকে। আলুর দাম সরকার বেঁধে দেওয়ায় আম বাঙালি কিছুটা স্বস্তিতে, তবে সবজির দামও এখন আকাশ ছোঁয়া। শহরের বাজারগুলোয় সবজি কিনতে নাভিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের। এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজার দর। শাকসবজির দাম আগুন হয়ে যাওয়ায় মানুষের সংকট আরো অনেকটাই বেড়েছে। এদিকে অদূর ভবিষ্যতে দাম কমার কোনো লক্ষণও নেই। প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ গগনেন্দ্র প্রদর্শনশালায় আয়োজন করল এক বিশেষ চিত্র প্রদর্শনী, যেখানে স্থান পেয়েছে প্রয়াত পরিচালকের বিভিন্ন ছবি। ঋতুপর্ণ ঘোষের শুটিংয়ে নানান মুহূর্ত এবং তার বিভিন্ন মুডকে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনী ছবিগুলির মধ্যে দিয়ে। পাশাপাশি ঋতুপর্ণ ঘোষের একটি ছবির চিত্রনাট্য, যার মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, সেই চিত্রনাট্যের 2টি পাতাও এদিন এই প্রদর্শনীর আয়োজকদের হাতে তুলে দেন প্রসেনজিৎ। কালীপুজো জগদ্ধাত্রী অতিক্রান্ত হওয়ার পরেই গুটি সুটি পায় এগোচ্ছে শীতভুরি। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রির কম। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। নিম্নচাপের প্রভাবে শীতের আগমনী বার্তার পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় রাতে এবং সকালে শীত অনুভূত হচ্ছে শহর এবং শহরতলিতে। বুধবার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে যথাক্রমে 29 ডিগ্রি এবং 18 ডিগ্রি সেলসিয়াস, ফলে থাকবে শীত ভাব। কলকাতায় স্নান বিলাস, বলা ভালো উত্তর কলকাতার স্নান চিত্র। রাস্তার ধারে কলে জলে স্নান, গোপনীয়তা বা রাখঠাক ডোন্ট কেয়ার। স্নানরত মানুষদের পাশ দিয়ে গেলে পাবেন সাবান তেলের সুন্দর গন্ধ। কলকাতার এই স্নান চিত্র পুরনো হলেও আজও বদলায়নি, আজও আছে সমান তালে।